বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখত হাতুড়ির কূপ, জনতার ক্ষোভত খহি পড়িল বঙ্গবন্ধুর প্রতিমূর্তি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ আর দেশ এরি পলায়নের পিছতেই বাংলাদেশের প্রথমগী রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উপর ক্ষোভ প্রকাশ করলে জনতা। বাংলাদেশের জনকক আজি হঠাতে নমনা হল বিক্ষুব্ধ জনতা। বাংলাদেশের গণ অভ্যুত্থানে চিরদিনের নিঃশেষ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বর্ণীল ইতিহাস। মুজিবুর রহমানের সময়ের মুক্তিযুদ্ধক অমান্য করে এতিয়াহে আসল মুক্তিযুদ্ধ হওয়া বলেও ঘোষণা করলে একাংশ বিক্ষুব্ধ। লাখ লাখ প্রতিবাদকারীর ক্ষোভত ধূলিরে মিহলি হয়ে গেল বঙ্গবন্ধু তথা স্বাধীন বাংলাদেশের প্রথমগী রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অবদান। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার শাসনের বিরোধিতা করা জনতায় ভাঙিলে শেখ মুজিবুর রহমানের প্রতিমূর্তি। দেশখনত থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিমূর্তি সমূহ ভাঙি পেলাই নহয়, মুচি পেলা হল সকলো ফটো। প্রতিবাদকারীর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিল সোমবারে। প্রতিবাদকারী এস্কেভেটর আনি ভাঙিলে শেখ মুজিবুর রহমানের প্রতিমূর্তি। কোনোবাই ডিঙিত রশি ওলমায় আকাশত তুলি ধরলে বঙ্গবন্ধুর মূর্তি। কোনো কোনো ঠাইত প্রতিমূর্তির উপর পড়িল হাতুড়ির কূপ। যতেই মুজিবুর রহমানের মূর্তি আছিল তাতেই চলিল বিক্ষুব্ধ জনতার ধ্বংসযজ্ঞ। এনেকয়ে শেষ হয়ে গেল বঙ্গবন্ধুর কৃতিত্ব, দেশের প্রতি দিয়া অবদান। 1971 সনের 7 মার্চত ঢাকার রেসকোর্স ময়দানত স্বাধীনতা ঘোষণা করে মুজিবুর রহমানে স্বাধীন বাংলাদেশের জনতার উদ্দেশ্যে দিছিল উদাত্ত ভাষণ। তার পাছতে সলনি হয়েছিল বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি। দেশ স্বাধীন করা লাখ লাখ জনতার ইয়ার আমতো সেইজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজি প্রত্যাখ্যান করিলে বাংলাদেশের জনতা। ক্ষুব্ধ জনতায় প্রতিমূর্তি উচন করাতে ক্ষান্ত না থাকি অগ্নিসংযোগ করিলে বাংলাদেশের ধানমন্ডি রোডত থাকা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সংগ্রহালয়। 5 দশকর পূর্বর রক্তাক্ত পরিবর্তনের যেন পুনরাবৃত্তি ঘটিছে বাংলাদেশ। 1975 সনের 15 আগস্টত নিজের বাসভবনতে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তেওঁর পরিয়ালের আন বহু সদস্য। বিদেশত থাকাভাবে এই আক্রমণের হারি গেছিল হাসিনা আর রেহানা। পুনের 2024 সনের আগস্ট মাহ প্রয়াত শেখ মুজিবুর রহমানের পরিয়াল নামি আহিল হংকং। বঙ্গবন্ধুর জিয়রী শেখ হাসিনার পুনের বিদেশ পলায়ন। বাংলাদেশের শোকর মাহ এই আগস্টতে আরো এবার বাংলাদেশের উৎখাত হল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ 18, নর্থ ইস্ট।